হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফাইবার গিগের টাইটেল ইস্যু করতে পারেন। টাইটেল ইস্যু করার মাধ্যমে আপনার গিগের ইমপ্রেশন, ক্লিক এবং কাজ পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথমে গিগে ক্লিক করব। গিগে ক্লিক করার পর আমাদের গিগের পেজটাও ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা যে গিগটা ইস্যু করতে চাই সেই গিগের পাশে আমরা এই আইকনটার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের গিগটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের স্ক্রল করে একটু নিচে দেখুন, এসইও টাইটেল লেখা আছে। এই এসইও টাইটেলের এখানে আমরা একটি এমন একটি টাইটেল দেব যেটা আমাদের গিগের জন্য ভালো এবং সেই টাইটেল অনুযায়ী আমাদের র্যাঙ্কিং আসবে। তার জন্য আমরা আরেকটি ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর আমাদের এই গিগটা যে ক্যাটাগরিতে আছে সে ক্যাটাগরিতে আমরা এখানে সার্চ করব। যেমন এই আমার এই গিগটা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্লগ। তাহলে আমি এখানে সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। আমি সার্চ করার পর অনেকগুলো গিগ আসবে। গিগ আসার পর আমরা একটি টাইটেল খুঁজে বের করব। যেমন আমি যদি এই টাইটেলটা আমার গিগে দিতে পারি তাহলে আমার গিগটা র্যাঙ্কিং করবে। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলটা আমি কপি করব। কপি করার পর আমার এই টাইটেলটাতে আমি পেস্ট করব। পেস্ট করার পর এখানে 50টির ক্যারেক্টারের উপর বা ওয়ার্ডের উপর নিবে না, আমরা এটা ডিলিট করে দেব। এবং এখানে আমরা কাজ পাওয়ার আশঙ্কা কেন সেটা বলি। তার গিগটা ফার্স্ট পেজে এবং দ্বিতীয়তে আছে এবং তার দুইটি অর্ডারও আছে। এবং এই গিগটা বা এই রিলেটেড যদি কোনো কিছু সার্চ করে তাহলে এই গিগের পাশাপাশি আমার ওই গিগটাও আসবে। আমার যতগুলো গিগ আছে আমি এভাবে ইস্যু করেছি এবং আমি দেখেছি আমার একদিন বা দুই দিন পরে আমার প্রথম পেজে বা প্রথম লাইনে আমার এই গিগটা এসেছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা করে দেখেন এবং দেখেন গিগটা আপনার প্রথম পেজে শো করতেছে। আমি এটা 100% বিশ্বস্ত। এবং আমরা নিচে আসব। আসার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার গিগটা সেভ হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।